আকাশে কখনো অনেক ফানুস একসাথে উঠতে দেখেছেন? কি ভালো লাগে না দেখতে? মনে হয় হাসি মুখে মানুষের সোল উঠছে। আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীত। আমি জানি আমি তোমারে পাবো না, তারপরেও আমি তোমাকে ভালোবাসি। এই কথাটার মধ্যে কতটা তীব্র যন্ত্রণা থাকে, যারা একতরফা ভালোবাসে তারাই শুধু বোঝে। আপনি একটা মানুষকে আপনার জীবনের সবটা দিয়ে চাইলেন, সবটা দিয়ে তার কল্যাণ তার ভালোটা কামনা করলেন, কিন্তু তারপরেও সেই মানুষটা আপনার হবে না। সেই মানুষটা জানে আপনি তাকে পাগলের মতো ভালোবাসেন, তারপরেও সে আপনাকে ছাড়া আরেকজনকে মন দিয়েছে। ব্যাপারটা কতটা তীব্র যন্ত্রণাদায়ক সেটা ঠিক তখনই কিংবা সেই সিচুয়েশনটায় যে থাকে সেই বুঝে। আসলে চেহারা সৌন্দর্যটার তো কিছুদিন আমার কাছে মনে হয় যে কিছুদিন পরে চেহারা সৌন্দর্যটা থাকে না, কিন্তু মনে সৌন্দর্যটা অনেক বছর যুগ যুগান্ত ইফেক্ট মারা যাওয়ার পরেও থেকে যায়। সবাই বলে বিদায় কখনো সুখের হয় না, কিন্তু আমার বেলায় ছিল সম্পূর্ণই আলাদা। দুচোখ ভরা স্বপ্ন আর মুখ ভর্তি হাসি নিয়ে বিদায় দিয়েছিলাম তাকে, কিন্তু কে জানতো সেই বিদায় ছিল শেষ বিদায়। কে জানতো আর কোনোদিন দেখা হবে না। একটা জিনিস বুঝে গেছি, কারোর জন্য কারো কিছু যায় আসে না। কেউ আমার জন্য দরজা বন্ধ করে ডিপ্রেশনে চলে যাচ্ছে না, সে তার মতো দিব্যি আছে। কোনো মানে নেই ডিপ্রেশনে চলে যাওয়া, সেটা হতে পারে ফ্যামিলি কিংবা হতে পারে ভালোবাসার মানুষ, তাই না? যারা বলেন ভালোবাসা মানুষকে নতুন জীবন দেয়, তাদের উদ্দেশ্যে ছোট করে একটা কথা বলতে চাই। খোঁজ নিয়ে দেখেন, ভালোবেসে আজকে অনেকে মানসিক রোগী।